আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে তোমরা তোমাদের পরিবারের সকল সদস্যদের নিয়ে একরো ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি তোমাদের জন্য গণিত বিষয়ের উপর একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো চলো আমরা ক্লাসটি শুরু করে দিই। আজকের ক্লাসে সকলকে স্বাগত। প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি হোসনিয়া রাহেবি, সহকারী শিক্ষক হজরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়, মিরপুর, ঢাকা। আমি আজকে সপ্তম শ্রেণীর গণিত বিষয় থেকে চতুর্থ অধ্যায়ের বীজগাণিতীয় রাশির ভাগ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে এই অধ্যায়ের উপর আমরা আলোচনা করেছিলাম এবং তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দেয়া হয়েছিল। তোমরা কি বাড়ির কাজগুলো করেছো? আমি মনে করে দিচ্ছি, তোমাদের যে কাজগুলো দেয়া হয়েছিল সেগুলো হলো 5x³ y⁵ z⁵কে x y⁴ z⁵ দ্বারা ভাগ করো। 5a³ b⁵ c⁵ প্লাস ab⁷ c⁴ মাইনাস ab⁵ c⁵কে মাইনাস ab⁵ c দ্বারা ভাগ করো। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় বীজগাণিতীয় রাশির ভাগ। আমরা এই ক্লাসটি এই বিষয় নিয়ে একটি ক্লাস করেছি এবং আজকে আমরা সৃজনশীল প্রশ্নের সমাধান করব এই অধ্যায় থেকে। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যা যা শিখতে পারবে, একটি রাশিকে অপর রাশি দ্বারা ভাগ করতে পারবে, ভাগ সংক্রান্ত বিভিন্ন সৃজনশীল সমস্যার সমাধান করতে পারবে। এসো একটি ভাগ করি। যদি এ প্লাস থ্রি এ ভাজক হয় এবং a³ -7a+6 ভাজ্য হয়, তাহলে আমরা চলো আমরা ভাগটি করে নেই। এ আছে এবং ভাজকে এবং a³ আছে ভাজ্যে, একে কি দ্বারা গুণন করলে a³ পাওয়া যাবে বলতে পারো? চেষ্টা করো তো। হ্যাঁ, এ পাওয়ার এখানে 1 আছে এবং এখানে আছে 3, তাহলে আর কত লাগবে? 2। ঠিক বলেছো, এ স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। তাহলে এ স্কোয়ার স্কোয়ার দ্বারা আমি এ প্লাস থ্রিকে গুণ করে এখানে বসিয়ে দিব। তাহলে a³ + 3a² পাচ্ছি আমি, তাই না? এখন আমরা জানি যে ভাগের ক্ষেত্রে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিটাকে বিয়োগ করতে হয়। তাহলে আমরা বিয়োগের বেলায় চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাই না? যদি যোগ থাকে বিয়োগ হয় এবং বিয়োগ থাকলে যোগ হয়। দেখো, আমি পরের লাইনে চিহ্ন চেঞ্জ করে দিয়েছি। তাহলে a³ থেকে a³ গেলে থাকে হচ্ছে, কিছুই থাকছে না। আর -7a থেকে -3a² গেলে আমি এটাকে ঊর্ধ্বক্রম অর্ধক্রম অনুসারে সাজিয়ে লিখলাম, -3a² -7a, আর আরেকটি পদ নামালাম আমি +6। এখন আমাকে পরবর্তী রাশি নিয়ে কাজ করতে হবে, -3a² -7a+6। কি দ্বারা গুণ করব এখন আমি? কারণ আমার এখানে এ আছে, আমার লাগবে -3a², তাহলে কি কম আছে আমার সেটাকে দ্বারা গুণন করতে হবে। -3 লাগবে এবং আরও একটি এ লাগবে, তাহলে -3 এ দ্বারা আমি a+3কে গুণ করে এখানে বসাবো, -3a² -9a পাচ্ছি। এখন আবারও সেই বিয়োগ করতে হবে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিকে, এবং বিয়োগের ক্ষেত্রে অবশ্যই চিহ্নটাকে পরিবর্তন করে নিতে হবে। তাহলে যেহেতু আমার দ্বিতীয় রাশির চিহ্ন শুধুমাত্র পরিবর্তন হবে, লক্ষ্য রাখবে দ্বিতীয় রাশির চিহ্ন শুধুমাত্র পরিবর্তন হবে, মাইনাস থাকলে প্লাস এবং প্লাস থাকলে মাইনাস, এবং পরবর্তী চিহ্নটাই কিন্তু আমাকে তোমাকে ধরতে হবে, ঠিক আছে? আগের চিহ্নটা কাজ আর থাকবে না, পরবর্তী চেঞ্জ পরিবর্তনকৃত চিহ্নটাকেই তোমাকে ধরে সমাধান ক্যালকুলেশন করতে হবে।
তাহলে 3 - 3² থেকে +3² গেলে থাকবে, কিছুই থাকবে না যেহেতু মিলে গেছে কাটাকাটি। এবং -7 এ +9 এ থাকবে +2a +6। এখন আমাকে পরবর্তী রাশি নিয়ে কাজ করতে হবে। আমাদের পরবর্তী রাশি হচ্ছে 2a +6। এখন আমার আছে a +3, শিক্ষার্থীরা কত দ্বারা গুণ করলে আমি 2a +6 পাব? যেহেতু a ছিল আর 2 লাগবে তাই না, তাহলে আমি 2 দিয়ে গুণ করব। এখন 2a +3 × 6, তাহলে 2a +6 পাচ্ছি আমি, পেয়ে গেছি। কিন্তু মিলে গেছে না? হ্যাঁ, তাহলে আমার এটি হচ্ছে, যেহেতু মিলে গেছে, ভাগশেষ শূন্য, আমি যে ভাগফলটা পেয়েছি ওটি আমার নির্ণয় ভাগফল a² - 3a + 2। এসো আমরা শুরুতেই চেষ্টা করে দেখি পারি কিনা। একটি উদ্দীপক দেয়া আছে, তিনটি রাশি দেয়া আছে এখানে, 2a + 1, 4a² + 4a + 1, 16a⁴ - 8a² + 1। এখানে তিনটি রাশি দেয়া আছে, প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি। প্রথম প্রশ্ন হচ্ছে, তৃতীয় রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ এবং প্রথম রাশি যোগ করো। খ নম্বর প্রশ্ন হচ্ছে, তৃতীয় রাশি ভাগ দ্বিতীয় রাশি = কত? এবং গ নম্বর প্রশ্ন আছে, 2a + 1 × 2a - 1 দ্বারা তৃতীয় রাশিকে ভাগ করো। তো শিক্ষার্থীরা আমরা এখানে একটু চেষ্টা করে দেখব, চলো যে তৃতীয় প্রথম প্রশ্ন প্রথমে ক নং প্রশ্নের সমাধান করি। তৃতীয় রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ এবং প্রথম রাশি যোগ, এই তিনটা রাশিকে আমরা এখানে ক্যালকুলেশন করব যেভাবে বলা হয়েছে, যে তৃতীয় রাশি থেকে দ্বিতীয় রাশিকে বিয়োগ করব এবং প্রথম রাশির সাথে যোগ করব। তো চলো আমরা একটু চেষ্টা করি, আমার সাথে তোমরা সক্রিয় থাকো। এখানে আমরা প্রথমে নিয়েছি তৃতীয় রাশি, 16a⁴ - 8a² + 1, এবং সেখান থেকে আমরা প্রথম রাশিটা, সরি, দ্বিতীয় রাশিটা বিয়োগ করেছি, 4a² + 4 + 1 বিয়োগ করেছি, এবং প্রথম রাশিটা আমরা যোগ করেছি 2a + 1। লক্ষ্য করো, এবার আমরা কি করব, পরবর্তী ক্যালকুলেশন হচ্ছে, আমরা বিয়োগ চিহ্ন যে আছে তৃতীয় রাশি থেকে দ্বিতীয় রাশিটাকে বিয়োগ করেছি, ওইটাকে আমরা মাইনাস দিয়ে সবগুলা পদকে আমরা গুণন করে দেব। 16a⁴ - 8a² + 1 - 4a² + - এ গুণন করলে আমরা জানি মাইনাস হয়ে যায়, -4a² + -4a - 1, আর এটি প্লাসের জন্য একইভাবে থাকবে +2a + 1। শিক্ষার্থীরা এখন 16a⁴ এখানে -a² দেখবো আমরা কয়টি আছে, 8 - 8a² আছে এবং -4a² আছে, তাহলে -8 এবং -4 মিলে হচ্ছে -12a² এবং +1 আছে, -1 আছে, +1 - 1 কাটা যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে -4 আছে এবং +2a আছে, -4 থেকে +2a গেলে -2a এবং এখানে থাকছে +1, দেখেছো? তাহলে কাটাকাটি এবং হিসাব করে যা যা থাকলো বাকি আমরা সেগুলো লিখলাম। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই লক্ষ্য করবে যে চিহ্নগুলো, ঠিক আছে, শুধুমাত্র পদ দেখলে হবে না, চিহ্ন সহ পদটাকে আমাকে নিতে হবে, তাহলে যোগ বিয়োগ আমরা সঠিকভাবে করতে পারবো। তো শিক্ষার্থীরা আমি কিন্তু এখানে ক নং প্রশ্নের সমাধান পেয়ে গেলাম তাই না, উত্তর পেয়ে গেলাম। 16a⁴ - 12a² - 2a + 1, এটি আমাদের ক নং প্রশ্নের অ্যান্সার। আশা করি তোমরা সহজেই করতে পারবে এটি। শিক্ষার্থীরা আমরা এখন খ নং প্রশ্নের সমাধান করব। খ নং প্রশ্নে
বলা হয়েছিল যে তৃতীয় রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করলে কত পাওয়া যাবে, তার মানে তৃতীয় রাশি ভাগ দ্বিতীয় রাশি ইকুয়াল টু কত। তো আমরা দ্বিতীয় রাশি লিখলাম এবং তৃতীয় রাশি লিখলাম, দ্বিতীয় রাশি দ্বারা আমরা তৃতীয় রাশিকে এখন ভাগ করব। আমরা প্রথমেই দেখব যে এখানে প্রথম পদটা কত আছে, ফোর এ স্কোয়ার, ভাজকে আছে ফোর এ স্কোয়ার এবং ভাজ্যে আছে 16A4। তাহলে ফোর এ স্কোয়ারকে কত দ্বারা গুণ করলে আমার 16A4 হবে? ফোর এ স্কোয়ার দ্বারা আমি যদি গুণ করি তাহলে 16A4 হবে। তাহলে ফোর এ স্কোয়ার দ্বারা আমি পুরো ভাজকটাকে গুণ করে লিখি, 16A4 প্লাস এখানে ফোর এ এবং ফোর এ স্কোয়ার গুণ করলে আসবে 4 4 16, 16A³ এখানে আছে একটি এ এবং এখানে আছে এ স্কোয়ার, আমার গুণ করে আসবে a³, 16A³ প্লাস 1 দ্বারা গুণ করলে 4A² এখন আমাকে বিয়োগ করতে হবে, কারণ ভাগের ক্ষেত্রে বিয়োগ করতে হয়। আমি জানি আমরা কতদিন করেছি এরকম বিয়োগ। তাহলে 16A4 থেকে 16A4 গেলে কি হবে, হ্যাঁ 16A4 থেকে 16A4 গেলে কাটাকাটি চলে যাচ্ছে এবং -8A² আর এখানে আছে, চিহ্নগুলো যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, -16A³। তাহলে আমি এখানে থাকছে -16A³, এখানে থাকছে 4A² আছে, -4A² এবং -8A² মিলে হচ্ছে -12A² এবং +1, যা যা থাকছে আমি সেগুলো লিখে দিয়ে ফেললাম। পরবর্তীতে আমাকে কি দ্বারা গুণন করলে -16A³ হবে, এখানে আছে 4A², চিন্তা করতে হবে যে 4A² এর সাথে কি গুণ করলে -16A³ হবে। হ্যাঁ লাগবে হচ্ছে মাইনাস লাগবে অবশ্যই, যেহেতু এখানে মাইনাস আছে -4A লাগবে, তাই না? কারণ এখানে স্কোয়ার আছে, আরেকটা এ লাগবে। তাহলে -4A দিয়ে আমি পুরো ভাজকটাকে গুণ দিয়ে এখানে বসালাম, -16A³ -16A² -4A, ঠিক আছে? তাহলে -16A³ -16A² -4A পাচ্ছি আমি। এখন আমাকে আবার বিয়োগ করে লিখতে হবে, যেহেতু -16A³ -16A³ মিলে গেছে, এটা কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে এখানে স্কোয়ার, এখানে +16A² আর এখানে আছে -12A², থাকবে 4A², এখানে থাকছে +4A +1 এবং আমরা ভাজক কিন্তু মিলে গেছে 4A² +4A +1। তাহলে এখানে যেহেতু ভাজক মিলে গেছে তার মানে 1 দ্বারা গুণ করে আমি এখানে বসিয়ে দিব +1, এই চিহ্ন মিলে গেছে, এটা হবে +1। +1 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি 4A² +4A +1। তাহলে যেহেতু দুটো মিলে গেছে আমরা এটি বিয়োগফল শূন্য, তাহলে আমার ভাগফল পেয়ে যাচ্ছি আমি। সুতরাং নির্ণয়ের ভাগফল 4A² -4A +1। আমরা এখন গ নং প্রশ্নের সমাধান করব। প্রশ্নে দেয়া ছিল 2A +1 ইনটু 2A -1 দ্বারা তৃতীয় রাশিকে ভাগ করো। আমার এখানে 2A +1 ইনটু 2A -1 এটিকে আমরা এক পদে পরিণত করব আগে, মানে একটি রাশি বানাবো। এখানে দুটি রাশির গুণফল আছে, তো আমরা এটিকে একটি রাশি বানাবো গুণন করে নিই আগে। শুরুতেই আমাকে 2A +1 দ্বারা 2A দ্বারা গুণ করব, আমি 2A +1কে 2A দ্বারা গুণ করি। চলো 4A² +2A এবং এরপরে -1 দ্বারা যদি গুণ করি তাহলে পাবো -2A -1। এখন এখানে থেকে পাচ্ছি 4A +4A -4A কাটাকাটি গিয়ে থাকছে 4A² -1। এখন 4A² -1 দ্বারা আমি তৃতীয় রাশিকে ভাগ করব। আগের নিয়মেই ভাগ হবে 4A² -1 ভাজক এবং 16A4 -8A² +1 হচ্ছে আমার ভাজ্য। তাহলে আমার শুরুতেই 4A² কি দ্বারা গুণ করলে আমি 16A4 পাবো? হ্যাঁ 4A² গুণন 4A², তাই না?
4 স্কয়ার দ্বারা আমি এখন 4 স্কয়ার মাইনাস 1 পুরোটাকে গুণ করে এখানে বসাবো। তাহলে 4 4 16 এ 4 মাইনাস 1 দ্বারা গুণ করলে মাইনাস 1 দ্বারা গুণ করলে মাইনাস 4 এ স্কয়ার। এখন বিয়োগ করে বসাতে হবে, 16 এ 4 16 এ 4 কাটাকাটি গিয়ে কিছু থাকবে না, আর মাইনাস 8 এ স্কোয়ার থেকে প্লাস 4 এ স্কোয়ার গিলে থাকবে মাইনাস 4, মাইনাস 4 এ স্কোয়ার প্লাস 1, তাই না? এখন 4 এ স্কোয়ার মাইনাস 1 আছে আর এখানে আছে মাইনাস 4 এ স্কোয়ার প্লাস 1। তাহলে আমি যদি এখন মাইনাস, শুধু মাইনাস প্রয়োজন তাই না, তাহলে মাইনাস 1 দ্বারা যদি গুণ করি তাহলেই কিন্তু আমার মাইনাস 4 স্কোয়ার প্লাস 1 পাচ্ছি। তাহলে মিলে গেছে, ভাগশেষ থাকছে না, সুতরাং আমি আমার ভাগফল পেয়ে গিয়েছি। সুতরাং নির্ণয়ের ভাগফল 4 স্কোয়ার মাইনাস 1। তো শিক্ষার্থীরা, আমরা একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের একটু কনফিডেন্স জন্মগ্রহণ করেছে তোমাদের, যে তোমরা পারবে আশা করি। তো তোমাদের জন্য এখন আমি একটি কাজ দিচ্ছি, তোমরা প্রশ্নটি তুলে নাও খাতা এবং এই কাজটি এখন করবে। তোমাদের জন্য সময় 15 মিনিট। তোমাদের জন্য যে কাজটি দেওয়া হচ্ছে সেটি হলো, এখানে তিনটি রাশি দেওয়া আছে, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, তিনটি বীজগণিতীয় রাশি। তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় রাশির যোগাত্মক বিপরীত রাশি নির্ণয় করে ঘাতের অথক্রম অনুসারে সাজাও। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় রাশিকে তৃতীয় রাশি দ্বারা গুণ করো। এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। শিক্ষার্থীরা, তোমরা গুণও শিখেছো ভাগও শিখেছো তাই না? শুধুমাত্র ক নং প্রশ্ন তোমাদের একটু কঠিন মনে হচ্ছে, আমি ক নম্বরটা বুঝিয়ে দিচ্ছি। এখানে বলেছে দ্বিতীয় রাশি, যেহেতু আমার উপরে তিনটি রাশি দেয়া আছে, সেখান থেকে তোমাকে সিরিয়ালি দ্বিতীয় রাশিটি খুঁজে নিতে হবে। দ্বিতীয় রাশির যোগাত্মক বিপরীত রাশি নির্ণয় করে ঘাতের অধক্রম অনুসারে সাজাও। যোগাত্মক বিপরীত মানে হচ্ছে যোগের বিপরীত হবে মাইনাস, বিয়োগ, এবং বিয়োগের বিপরীত হবে যোগ। যেখানে যোগ আছে সেখানে বিয়োগ হবে, যেখানে বিয়োগ আছে সেখানে যোগ হবে, ঠিক আছে? এভাবে করে তুমি যোগাত্মক বিপরীত রাশি নির্ণয় করবে এবং সেটির ঘাতের অধক্রম অনুসারে সাজাবে। তোমরা লক্ষ্য করো রাশিগুলো আছে, ঘাত ধীরে ধীরে কিন্তু বেড়েছে। প্রথমটি ছিল 1, তারপরে ছিল এক্স, মানে এক্স এর ঘাত হচ্ছে 1, তারপরে আছে এক্স স্কোয়ার, এক্স এর ঘাত হচ্ছে 2, ঠিক আছে? মানে পাওয়ারগুলা, সূচকগুলাই হচ্ছে তোমার ঘাত। এবং ঘাতের যার যত বেশি থাকবে ঘাত, তার তত তার হচ্ছে পাওয়ার বেশি, ঠিক আছে? এটি হচ্ছে ঘাতের ঊর্ধ্বক্রম। এবং তুমি যদি ধীরে ধীরে বড় থেকে ছোটতে সাজাও, সেটিকে বলা হয় অধক্রম অনুসারে সাজাও। তাহলে আমি হিন্টস দিয়ে দিলাম, তোমরা এই প্রশ্নের সমাধানটি করো। তোমরা তোমাদের জন্য সময় থাকছে 15 মিনিট। তো আমি 15 মিনিট পর আবার তোমাদের কাছে ফিরে আসছি। আজকের পাঠে তোমরা কে কতটুকু মনোযোগী ছিলে সেটি যাচাই করার জন্য আমি তোমাদের এখন কিছু ছোট ছোট প্রশ্ন করব। আশা করি তোমরা প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, 3a² b মাইনাস 2a² b³ কে a² b² দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? দ্বিতীয় প্রশ্ন, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 কে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? তৃতীয় প্রশ্ন, 18a b c কে 6b দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? এবং চতুর্থ প্রশ্ন, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 কে এক্স স্কোয়ার মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? তোমরা প্রয়োজনে রাফ করো এবং রাফ করে সঠিক উত্তরগুলো বলবে। তোমাদের প্রত্যেকের খাতায় রাফ করবে, কোনো অসুবিধা নেই। আশা করি তোমরা সঠিক উত্তর সব প্রত্যেকেই দিতে পেরেছ। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে যাচাই টেস্টে অংশগ্রহণ করার জন্য। আজকের আলোচনা এখানেই শেষ করব, তবে অবশ্যই যাবার আগে তোমাদের জন্য একটি বাড়ির কাজ থাকছে, কারণ আসলে প্র্যাকটিসের কোনোই বিকল্প নাই। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি শিখতে পারবে, তত বেশি তোমাদের দক্ষতা বাড়বে এবং তোমাদের
কনফিডেন্ট পারবে তত বেশি। তো তোমাদের যেহেতু সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্র হবে, আমি অবশ্যই, আজকে আলোচনা হয়েছে সৃজনশীলের উপরে, তোমাদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন থাকছে, তোমরা এই ক্লাসটি ক্লাস শেষে খাতায় কমপ্লিট করে রাখবে এবং আগামী ক্লাসে অবশ্যই দেখাবে আমাকে। তোমাদের জন্য প্রশ্নটি হচ্ছে, এ ইকাল টু পি স্কোয়ার প্লাস 7p প্লাস 49, বি ইকাল টু পি মাইনাস 7, সি ইকাল টু 16, পি 4 মাইনাস 81, কিউ 4 এবং ডি ইকাল টু 2p মাইনাস 3q। চারটি বীজগাণিতিক রাশি দেওয়া আছে এখানে তোমাদের জন্য। প্রশ্ন চারটি, এখানে প্রশ্নে চারটি উদ্দীপক, চারটি রাশি দেওয়া আছে। এখান থেকে তোমাকে নির্ণয় করতে হবে ক, খ এবং গ তিনটি প্রশ্নের সমাধান করতে হবে। ক, এ মাইনাস বি নির্ণয় করো, খ, এ গুণন বি নির্ণয় করো, গ, সি ভাগ ডি নির্ণয় করো। তোমার এখানে প্রশ্নের প্যাটার্নটা একটু চেঞ্জ, কিন্তু নিয়ম কিন্তু একই। এখানে এ ইকাল টু, বি ইকাল টু, সি ইকাল টু এবং ডি ইকাল টু চারটি নাম রাখা হয়েছে চারটি রাশির, এবং এ বি সি ডি আকারে প্রশ্নে ডাকা হয়েছে, নাম দিয়ে ডাকা হয়েছে রাশিগুলোকে। ঠিক আছে, তোমরা এ বি সি ডি এগুলোর জায়গায় তোমার রাশিগুলো বসিয়ে তোমরা এটির সমাধান করবে। তো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, নিজের যত্ন নেবে, পরিবারের যত্ন নেবে, এবং অবশ্যই তোমাদেরকে আগামী ক্লাসে অংশগ্রহণের প্রত্যাশা জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।